বন্ধুরা, আজ একটি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। পালং শাক, একটা মিষ্টি আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, একটা নর্মাল আলু নিয়েছি। রান্নাটি করতে আমার লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষে বাটা, নুন, হলুদ। একটা কড়াই নিয়ে গরম করে নেব, তার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিলাম আর হলুদ দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিতে হবে। দেখো, সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এখন কড়াইয়ে তেল দেব, তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আদাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, সর্ষেটাও দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো, একদম রেডি হয়ে গেছে পালং শাকটা। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধু, দেখো খুব সুন্দর হয়েছে এই রান্নাটি। এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রান্না।